ऐसे खेलते हैं खाना देवीपुरे ऐसे नाम लो फील्डिंग भादर संगे पड़े छे भादर अंचल कहला अंचल खेला फर्स्ट प्राइज सेकंड प्राइज देखते बच्चे खाने ने पाट लगानो आछे रास्तार मध्ये खूब सुंदर लागछे चलछे पुरोपुरी पुरो रास्ता होयनि अर्धेक होयेछे अल्पटा बाकी आछे रास्तार रास्तार काज एदिके करछे रतु आर अल्पटा आछे बाकी एदिके रास्तार काज होच्छे एई जे पिच रोड होच्छे एदिके अल्पटाई बाकी आछे रास्ता पुरोपुरी होये गेछे रास्ता सिरतु स्टेडियम देखते कृष्ण मंदिर ये रतुआ कृष्ण मंदिर सुंदर दृश्य कीर्तन किसान आगे चले देवीपुर ये मठ এখন খেলা হবে ভাদো অঞ্চল ভার্সেস কানন রেডি এখন মাঠে খেলতে এখানে দেবীপুরে এই যে নামলো ফিল্ডিং ভাদোর সঙ্গে পড়েছে ভাদো অঞ্চল কালা অঞ্চলের খেলা ফিল্ডিং এটা হচ্ছে মাঠ সবাই আছে সেই দেবীপুর ফিল্ড খেলা দেখতে অঞ্চল অঞ্চল খেলা আছে কালা অঞ্চল আর ভাদো অঞ্চল তো আমার দাদারা এখন নেমেছে কালা অঞ্চল থেকে সবাই এখানে আছে অমিত এর খেলা হয়নি এই যে উদয় বসে আছে খেলা দেখছি আমরা দর্শক বেশি নাই ওই যে কমিটি এই যে আমাদের কালা অঞ্চল নেমেছে খেলতে ফিল্ডিং পেয়েছে প্রথম ব্যাটিং করছে ভাদো অঞ্চল সেকেন্ড প্রাইজ রাখা আছে ওখানে খেলা চলছে এখন খেলতে খেলতে বসে গেছে ক্লান্ত হয়ে গেছে শুধু ছক্কা চার হচ্ছে বড় বড় খেলা খেলা শেষে সবাই আসছে এরপরে ভাদো ব্যাটিং এরা খেলা ব্যাটিং করবে ভাদো অঞ্চল খেলে 187 রান করেছে টার্গেট 188 আছে দুজন ব্যাটসম্যান নেমেছে ভালোই লাগলো কিন্তু দুঃখের সংবাদ ক্যাপ্টেনশিপ ঠিকঠাক চালাতে পারেনি মাঠে তাই জন্য হেরে গেল দুটো প্রাইজ ফার্স্ট সেকেন্ড প্রাইজ খুব বড় প্রাইজ আছে সব কমিটির লোক সবাই বসে আছে শেষের দিকে খেলা কালা হেরে গেল অনেকক্ষণ চললাম বাড়ি খেলা দেখা শেষ খেলা দেখে খেলা দেখে হেরে গেছে হেরে গেছে খেলা করবে হেরে গেছে আর কালা অঞ্চল হেরে গেল ভালো লাগে সেই গরম এই যে প্রত্যেক বার এটা কাটে ভাঙন হয় এখন ঠিক হচ্ছে বাঁধটা আমরা খেলা দেখার পরে এটা দিয়ে আসার পর দেখতে পাচ্ছেন দিকে বাঁধের কাজ চলছে পুরো একদম প্লাস্টিকের বস্তা দিয়ে কাজ চলছে আর এদিকে সাইডে হচ্ছে আমাদের কাজ এখন মাটি দিয়ে পুরোপুরি
ইট ফেলানো আছে আর এদিকে কাজ হচ্ছে এই যে হালকা হালকা এখন পাথর দেওয়া আছে আর উপর দিয়ে রানিং রাস্তা নাই কিন্তু একজন আসছে ওদিক থেকে মোটরসাইকেলে আর খুব সুন্দর না সম্ভবত সামনে বছর আবার কাটবে আর ব্যবস্থা দেখা যাচ্ছে বৃষ্টি তো আচ্ছা অমিত বলছে সম্ভবত কাটবে কেন থামবে না ও কেটে যাবে যত দূর আইডা কেটে যাবে হ্যাঁ সেরকম ই হচ্ছে সেরকম মতটা ভালোভাবে মাটি দেওয়া আছে পাথর দাতো যদি দেয় তাহলে থামবে না হলে থামবে না এই যে নদীর ওপার থেকে মাল আনার জন্য নৌকা এই যে আনার জন্য নৌকাতে সবকিছু নদীর মাটি মানে নদীর মাটি আনার জন্য নদীর মাটি আলে পাথর সবকিছু নৌকাতে আসা যাওয়া করে নৌকা আছে এই যে এদিকে পুরো নৌকা আছে দেখতে পাচ্ছেন ওদিকে পিছনে বড় বড় নৌকা আছে এটা হচ্ছে দেবীপুর মাঠ এই যে সূর্যপুরের দেবীপুরের মাঝখানের মাঠ দেবীপুর সূর্যপুরের মাঝখানের মাঠটা আছে এটা এই যে এখানে কাজ চলছে এই সামনাসামনি মাঠটা ছিল এই সামনাসামনি মাঠটা কেটে গেছে আগে ছিল ওদিকে ওদিকে ছিল ওদিকে থাকার পরে এখন হয়েছিল এটা নতুন মাঠ তারপর এটা কেটে গেছে তারপর হয়েছে এখানে মাঠটা ওই তো মনসমত আবার করতে পারে আটতে পারে কি কাটবে জানা নাই কিন্তু ঠিক হচ্ছে তাও ভালো আছে এই যে মাঠ উঠছি মাঠের রাস্তা খুব ভালো খুব ভালো নাই ভালো বললে হবে না ভালো নাই খুবই ভালো ওই যে পিছনে গেলে খুবই ভালো না হলে ভালোই নাই একদম এবার পিছনে একবার দৃশ্যটা দেখুন ভিউটা দেখুন এই যে এই যে রোডে পড়া আছে পাথর পাথর পড়া আছে লাগালে ভালো হতো এই যে দেখতে পাচ্ছেন সেখানে পাথর ফেলা এই যে যেখান সেখানে পাথর ফেলা যেখানে সেখানে পাথর ফেলা এগুলো যদি কাজে লাগাই তাহলে কত ভালো হতো হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন গরুর গাড়ি খেজুর গাছ আছে ওদিকে খেজুর আছে ধান গাছ ধান হয়ে গেছে এই যে গরু দেখুন খুব সুন্দর বাহ এখন বাড়ি যাচ্ছি দেবীপুর সুজাপুরের বাঁধ যেটা আছে ওখান দিয়ে বাড়ি যাচ্ছি আমরা আমরা বাড়ি যাচ্ছি সুন্দর দেখলাম বাঁধের অবস্থা এখন কাজ হচ্ছে ওদিকে আমরা এখন বাড়ি চললাম আমি আর রাস্তাটা খুব কতটা এখন ঠিক হয়নি ওদিকে বাঁধের কাজ চলছে দেখতে তো পেলেন ওদিকে এদিক করে এদিকেও কাজ চলছে ওদিকেও কাজ চলছে এটা হচ্ছে মেন রাস্তা এটা হবে মেন বাঁধ আমাদের যাওয়া এই যে সম্ভবত এখানে কাটার ব্যবস্থা নিয়েছে এবার এরপরে এবার তো বন্যা হলে হয়তো এখানে কাটবে বন্যা হলে আমাদের ওই বাঁধটা কাটার সম্ভাবনা বেশি থাকে আর বাঁধটা বন্যা বাঁধ খেতে গেলে আমাদের খুব অসুবিধা হয় এই বাঁধটা কাটার সম্ভাবনা বেশি তো এই দেখো এই যে এই যে আজকের ভিডিওটা এখান পর্যন্ত লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন দেব ভাই বলুন সবাইকে ধন্যবাদ টাটা।